অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমরা দেখাচ্ছি স্ট্রিট ফুড। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যখন খেতে বেরিয়ে পড়েছিলাম ইন্ট্রো করতে ভুলে গেছি, খাওয়ার ইয়েতে ঢুকে গেছি, মানে ভাবছি একের পর এক খাবার খেয়ে যাচ্ছি। হঠাৎ করে মাথায় আসলো, আরে ইন্ট্রোই তো দেওয়া হয়নি, সব বন্ধ হয়ে গেছে দোকান, রাত 10টা বাজে। তো ভাবলাম কেনই না আজকে সারাদিনে কী কী খেয়েছি সেটা একটু বলে নেওয়া যাক। অ্যাকচুয়ালি যেহেতু খাওয়া হয়ে গেছে তাই বলতে আমার পক্ষে সুবিধা। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে আসানসোলের খুব মানে বিজিয়েস্ট এলাকা, আসানসোল বাজারের বাস্তিন বাজার বলা হচ্ছে। আর এই অঞ্চলে এখন যেরকম নিরিবিলি দেখতে পাচ্ছেন, তখন নিরিবিলি পাইনি, মানে একটু করে হেঁটে যাওয়া সেটা দূরহ ব্যাপার থাকে। তো সেই জায়গাতেই আমরা আজকে সারাদিনের বড় অংশ কাটিয়েছি, এখানেই আমরা আছি। তো এখানে দাঁড়িয়ে অনেক কিছু খাবার খেয়েছি, বাইরে গেছি, এমনকি বার্নপুরে গেছি, সেখান থেকে এসে আবার শহরে ঢুকেছি, খেয়েছি। তো চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে কী কী খেয়েছি চলুন দেখে নেওয়া যাক। তো আসানসোল স্ট্রিট ফুড তো কভার করতে চলে এসেছি। আসানসোল স্ট্রিট ফুডের মধ্যে বস্তিন বাজার, যেটা একদম আসানসোলের প্রাণকেন্দ্র, তো সেই প্রাণকেন্দ্রের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পাচ্ছি অনেক কিছু খাওয়ার রাস্তার দুপাশে আছে। সেরকমই দেখলাম ইনি চপ ভাজছেন, তো ভাবলাম কি চপ দিয়ে শুরু করা যাক, আসানসোলের স্ট্রিট ফুড শুরু হোক চপ দিয়ে। এটা হচ্ছে চিংড়ির চপ, যদিও মাছি প্রচুর। এখন উনি বানাচ্ছে একের পর এক, আলুর স্টাফিং দিচ্ছেন, আলু এগুলো তাই তো, আলু আলুর মধ্যে দেখতে পাচ্ছি উপরে, বা ওখানে কত আলু আছে, তার উপরে চিংড়ি গুলো রেখে দিয়েছে, কুচো চিংড়ি এগুলো তাই তো, সঙ্গে এটা কিসের চাটনি, এটা টমেটোর, টমেটোর চাটনি, আর সঙ্গে ডিম সেদ্ধ আছে, ডিমের চপ আছে, বেগুনি আছে, বা চপ আছে, এই ভাজা হচ্ছে যে এগুলো। আসানসোলে গরম গরম 7 টাকা করে দাম, এক একটার দাম, টমেটো দিয়ে চাটনি বানিয়েছে একটা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কাও আছে দেখছি, কিন্তু ধরতে পারছি না এতটাই গরম। চপ কিন্তু সব জায়গাতে বেশ ভালো লাগে, আর এখানে বাউন্স সিস্টেমটা খুব ভালো লাগে, প্রচুর পরিমাণে কিন্তু চিংড়ি আছে, তার সাথে মাছিও আছে, দুটো দিয়ে মিলেমিশে একটা জবরদস্ত একটা হচ্ছে, এটা কিন্তু নতুন কনসেপ্ট, বেশ ভালো। আর এখন আলু, আর তার মধ্যে দেখুন চপ চিংড়িগুলো, রস পড়ছে চপের, চপের না চাটনি রস পড়ছে, চপটা কিন্তু দুর্দান্ত খেতে, একটু আলু যারা দিয়েছেন না ভিতরে, ছোট ছোট কুচো চিংড়িগুলো মুখে পড়ছে, ঠুকে দিয়ে বেশ লাগছে, এদিকে একটু জল আছে, আকাশ থেকে তো জবরদস্ত, স্ট্রিট ফুডের জন্য একদম সেরা। স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ফল, চারিদিকে পাওয়া যায়, আর এরকম দেখুন কি সুন্দর প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে তারপরে স্ট্রিট ফুডে ফল বিক্রি করছে এই দাদাটা। এক প্যাটারে খেয়ে দেখি প্লিজ, দিন একটা, দাম কত এটার, 20 টাকা, ওকে। আপনি যদি নর্মালি নিজে ফল কিনে যদি খেতে চান হবে কিনা তাই সন্দেহ আছে। আর দেখুন তরমুজ আছে, বেশ পেঁপে, যেটা অনেকে ভাবতাম যে স্ট্রিট ফুডে কাঁটা ফল খাওয়া ঠিক না, এটা ঠিক কথাই, কিন্তু ভাই যেটা যেটা করেছে এটা ভালো লাগলো, যেটা প্লাস্টিকটা উপরে দিয়ে দিয়েছে যাতে কোনো রকম বাইরের সঙ্গে টাচ আপ না থাকে, সুন্দরভাবে গোটা গোটা ফল করলে তো ফটাফট কাটছে, সাথে সাথে সাপ্লাই দিচ্ছে, এটা বেশ ভালো লাগলো। এরাও কিন্তু সেম আসানসোলের বাস্তিন বাজারের মধ্যেই, আসানসোলের বাস্তিন বাজার তার বিভিন্ন অংশ, এখানে হচ্ছে পাপড়ি বিক্রি হচ্ছে, আর এখানে ফুচকা, ফুচকা নিয়ে বলেছে সবাই, আর সামনে একের পর এক রেস্তোরাঁ আছে, বিরিয়ানি থেকে শুরু করে নর্মাল বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, খুব ব্যস্ত বাজার, তারই একটা অংশ। আর এখানে মহারাষ্ট্র চলে এসছে বাইক নিয়ে, আর একটু একদম রেডি, দুপুরে ঘুমিয়ে দি ঘুমটে, ও বাবা কি ওয়েদার হয়ে গেছে, দুপুরে তো দিনের বেলা খুব খারাপ ওয়েদার ছিল, এখন তো একদম পুরো
চুম্মা ওয়েদার কি বলো, সেই লেভেলের। চলো যাওয়া যাক এবার। এটা হচ্ছে সে বাস্তিন বাজারের গলির মুখেই বিক্রি হচ্ছে। এ পাপড়ি কিস চিজ কা বানতা হ্যায়? চানা কা পাপড়ি। তো চানা কা পাপড়ি না, আচ্ছা সাথ মে ঝুড়ি ভি হ্যায় না? ও পেঁয়াজ ভি হ্যায়, থোড়া মশলা ভি দিয়া জাতা হ্যায়, মির্চা ডাল দিয়া মতলব হ্যায়, জবরদস্ত চাট বনেগা। খিলাইয়ে ও সাথ মে নিম্বু। বিট্টু জবরদস্ত খাবার এটা। এটা এখানে দাঁড়িয়ে খাওয়া যায় না। তো এটা কোথায় খেতে হবে? পার্কে গিয়ে তার সাথে বসে খেতে হবে। তোমার তো আর এক্সপেরিয়েন্স তো অনেক। আমার মনে কাটা নেই। তো কেমন লাগছে? বেশ, আগে খেয়েছি হালকা স্ট্রিট ফুড টাইপ অফ ওই ঘুটি গরমের মতো। দেখি আমি একটু, বেশ মুচমুচে খেতে কিন্তু বেশ লাগে বলো। দাম কত এটা? প্রাইস কত? 20 রুপিয়া। তার সামনে দাদা দাঁড়িয়ে আছে জমে কি। স্ট্রিট ফুড ট্যুরে এসেছি বার্নপুরে। চারিদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা দোকান বসেছে, খাবারের দোকান, রাস্তার দুই পাশ ঘুরে লাগাতার। সকাল থেকে সারাদিনে আসানসোলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, আর সন্ধ্যাবেলাতে চলে আসলাম আসানসোলের পাশের স্টেশন বার্নপুরে। বার্নপুরে একটা স্ট্রিট আছে, যে স্ট্রিটের দুপাশ জুড়ে শুধু একের পর এক ফাস্টফুড সেন্টার। আর কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা বিখ্যাত ফেমাস সেটা হচ্ছে বিশ্বজিৎ ফাস্টফুড সেন্টার, বা এটাকে বলা হয় পাগলা বাবার ফাস্টফুড সেন্টার। তো গিয়ে দেখি এখানে কী পাওয়া যাবে। আর শুনেছি নাকি এখানকার চিকেন পকোড়া, চিকেন ফ্রাই নাকি খুবই বিখ্যাত। তো খাবোই, আর তার সাথে যেরকম আমার ভাইরা যেরকম যারা এখান থেকে আমাকে হেল্প করছে ওরা তো আছেই, তো ওদেরকেও সঙ্গে নিয়ে নেবো। সবাই মিলে আমরা জমি আছে খাওয়া দাওয়া করবো, চলো। তো এখানে তো অলরেডি শ্রমিক আমার সঙ্গে সকাল থেকে আছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে চলে এসেছে শ্রমিকের আর এক ভাই রিতম, চারজনে মিলে এখন এই ফাস্টফুড সেন্টারে জমিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো যাওয়া যাক এখানে। দাদা চিকেন পকোড়া কত করে? 200 টাকা প্লেট, পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা করে। আর চিকেন যেটা ফ্রাই দিতে পারছি, চিকেন ফ্রাই দিলে 200 টাকা প্লেট, পার পিস 20 টাকা। তো এটা কাজ করুন, দুটো দুটো করে দু জায়গা দিন আগে, তারপর দেখছি আমরা কি নেওয়া যেতে পারে। ওকে, তো শুরু করছি। একটা আমি খাবো আর বিট্টু খাবে, আর তার সাথে দুই ভাইয়েরা এসেছে। শ্রমিক তোমরা খাও এটা নিয়ে, তারপরে আরও দেখছি এটা প্রথমে এটা নিলাম এটা আমরা, আরও তারপরে কী খাওয়া যায় দেখি। দাম হেভি লাগছে। এটা আমি বলবো যে যদি কেউ বার্নপুর এসে থাকো তো এটা একবার টেস্ট করো, দারুণ টেস্ট এটা। এটা ফ্রাইটা যা সুন্দর আছে না, হেভি লাগছে। শ্রমিক তুই দেখ একবার, কাসুন্দির সাথে আর পেঁয়াজ সাথে হেভি লাগে, হেভি। এবার টেস্ট করে দেখ শ্রমিক। একটু আগে অলরেডি খেয়েছি বললামই, কিন্তু মাইকটা ওর কাছে ছিল বলে হয়তো ডিস্টার্ব হয়েছে। আবার বলছি সত্যি এটা খেতে অসাধারণ, মানে ভিতরটা দেখুন, ভিতর অব্দি দেখুন তেল গেছে, মশলা গেছে, আর চিকেনগুলোকে দেখুন পুরোপুরি অনুভব করতে পারবেন। পেঁয়াজের পরিমাণটা যেরকম আছে, চিকেনের পরিমাণ যথেষ্ট আছে।
মানে 20 টাকায় আপনি একটা চিকেন পকোড়া খাবেন বেশ ভালো লাগবে তার সাথে দেখুন সুন্দর কাশুন্দি কাশুন্দিটা একদম সত্যি মজাদার বলে বিটু হে বলুন কেমন লাগছে সো এটা হচ্ছে চিকেন ফ্রাই সলিড চিকেন ফ্রাই এটা জাস্ট ব্যাটারে চুবিয়ে ভাজা একটু খেয়ে দেখি এত সুন্দর ম্যারিনেশন ফার্স্ট অফ অল খুবই সফট আর খেতে কিন্তু দুর্দান্ত মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে দোকানটা পারফেক্ট কি খেলে বলো এখানে এসে আমি চিকেন পকোড়া নিলাম আর চিকেন চাউমিন নিলাম আচ্ছা আর এক্সট্রা একটা পকোড়া নিলাম খাওয়ার জন্য বাহ 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 তো কেমন লাগলো ভালো লেগেছে এটা আমি প্রতি মানে প্রায় আসি সপ্তাহে একবার করে আসি তোমার এখানে বাড়ি না এখানে বাড়ি বানপুরে বাড়ি বাহ 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 ভালো লাগলো থ্যাংক ইউ টেস্ট করা যায় দেখি হাকা পেনা জাস্ট এক কথা অসম 40 টাকার এত সুন্দর জিনিসটা লেগ পিস হেভি আর কাসুন্দির সঙ্গে তার টেস্ট আলাদা এটা আগামী টেস্ট হয়েছি পার্লার দোকানে এটা ওয়ান অফ দি বেস্ট চলো সেবার আমি একটু ট্রাই করে দেখি টাঙ্গরি ফ্রাই কেএফসি ছাড়াও যে কোনো ফ্রাই আইটেম পাওয়া যেতে পারে এই পাগলা দা প্রমাণ করে দিয়েছে সচরাচর আমরা এইসব ফ্রাই ফ্রাইগুলো কেএফসি থেকে আশা করে থাকি বা এটা যেটা আসাদানো স্বাদ যে ব্যাটারটা বানানো হয়েছে এটা আলাদা লেভেলের লাগছে খেতে দুবার তো গরম চিকেনগুলো পুরো খুব ফ্রেশ দেখলেও বোঝা যাচ্ছে সাদা পুরো ওসাম লেগেছে ওসাম আমাদের বামপুরের জলযোগের দই খুব ফেমাস সেটা আমি দাদার জন্য স্পেশালি আমরা ব্যবস্থা করেছি এটা বাহ 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 একদম জলযোগের এটা ছাড়া বামপুর ট্যুর ইনকমপ্লিট বাহ বাহ তো বামপুর যখন এসেছি দাদা আমরা খুব এক্সাইটমেন্ট ছিল দাদা আসবে আসুন চলে তো এই ট্রিপটা খালি আমাদের পক্ষ থেকে তো আগে বাহ বাহ থ্যাংক ইউ দেখি আরে লাল দই এটা হ্যাঁ বাহ দেখি তো কালারটা দেখি খুব ভালো লাগছে খেয়ে দেখি আগে কি রকম টেস্ট করে দেখো হ্যাঁ বানপুরে জলযোগের মিষ্টি দই আর আমাদের ভাইয়ের তরফ থেকে আমাকে দেওয়া হলো বিট্টু খেয়ে দেখো হ্যাঁ তুমি কি বিট্টু দার রিঅ্যাকশনটা রেকর্ড করছো অসাধারণ অসাধারণ একটু তাও মনে হয় মানে আমরা অনেক একটু অনেকক্ষণ আছে বলে বোধহয় জলটা ইয়ে হয়ে গেছে জল জল হয়ে গেছে সেরকম হয়নি আটু টাইট হতো হ্যাঁ কিন্তু টেস্ট লেভেল সেই মানে লাল দইয়ের যে গুণগুলো থাকা দরকার সেটা আছে মিষ্টি পরিমাণটা পারফেক্ট খুব যে কড়া মিষ্টি সেটা নয় পারফেক্ট আর আরেকটা ব্যাপার বানপুর আসানসোলে যত অনুষ্ঠান হয় এই এই জলযোগে লাল দইটা থাকে খালি কিনা বল খালি বানপুর আসানসোল না মোটামুটি তোমার দুর্গাপুর দুর্গাপুর এদিকে দিকে দুর্গাপুর এন্ড থেকে আর এদিকে পুরো রানীগঞ্জ ফানিগঞ্জ আর এদিকে পুরুলিয়া পুরো এখানে কিন্তু মানে আমি নিজেরও আমি নিজে চোখে দেখেছি জলযোগে দই জলযোগে দই সব জায়গায় অর্ডার দেয় জলযোগে একটু খেয়ে দেখো একটু আগে আমার পালা দেখা যাক কেমন খেতে যে কালারটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি দইটা এতক্ষণ ধরে এনেছে ওখানে এখন জল কাটেনি দইটা এটা সবথেকে বড় ফ্যাক্ট উপরটা হালকা লেয়ার একবার খেয়ে বলবো না কিছু অসম খেতে এটা ওই নবদ্বীপের ক্ষীর দইয়ের মতনই বাট ওর থেকে টেস্টটা অবশ্যই ডিফারেন্স মিষ্টির ভাগটা একটু কম হুম মানে গা পাকানো মিষ্টি না বেশ খেতে কিন্তু এটা দুর্দান্ত খেতে দুর্দান্ত খেতে মানে এরকম একটা দই যদি না খেতে আমরা সত্যি মিস করতাম থ্যাংক ইউ এত সুন্দর একটা দই আমাদের গিফট করার জন্য অসাধারণ লাগছে বার্নপুর থেকে চলে আসলাম আসানসোল সিটিতে আবার আসানসোল সিটির বিখ্যাত ফাস্টফুড সেন্টার লাভেলা লাভেলাতে এখানে শুনেছি চিকেন রোল ফিশ ফ্রাই এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো খুব বিখ্যাত কিন্তু সকাল থেকে খেতে 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 আর অতিরিক্ত খুব বেশি খাওয়ার মতো জায়গা নেই কিন্তু আপনাদেরকে দেখাতে গেলে তো কিছু খাবার তো খেতেই হবে তাই ভাবলাম
এখানে এখানকার যেটা বিখ্যাত চিকেন রোল সেটা অবশ্যই নেব। দুটো অর্ডার দিয়েছি, পাশে তো আমার ভাইয়েরা তো আছেই যারা আমার সঙ্গে আছে, বিট্টু আছে, দুটো রোল আছে, সবাই মিলে ভাগটাগ করে খাবো এবং আপনাদের কাছে তুলে ধরবো এখানকার খাবার কীরকম। চলো যাওয়া যাক, দেখি কীভাবে বানাচ্ছে, অর্ডারও দেবো আপনাদের কাছে। চিকেন রোল নিলাম যেখানে এক একটা দাম 60 টাকা করে, তো একটা আমি খাবো, দুটো নয়, একটা ভাইদের জন্য নিচ্ছি না খাও। হ্যাঁ তো দেখি চিকেন রোলের মধ্যে চিকেনের পরিমাণটা নিশ্চয়ই ভালোই আছে। বাবা পরোটাটা দেখুন কত ক্রিসপি পরোটা, আস্তে করে দিচ্ছি যেরকম নরমও সেরকম, আর চিকেনগুলো একদম ছোটো 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 টুকরো বা কিউবের মতো দেখতে ভালো লাগছে। দেখি দুর্দান্ত খেতে চিকেন রোলটা, চিকেনের দুর্দান্ত ফ্লেভার দেখুন, চিকেনের সঙ্গে ম্যারিনেট করে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে দেখলাম ভাবে ফ্রাইও করছে, হেভি লাগছে খেতে। চিকেনের ফ্লেভারটা জবরদস্ত আসছে নাকি, মানে মশলাটা খুব সুন্দর দিয়েছে, ডিস্টিংক্ট আলাদা ফ্লেভার আছে, রুটি মানে সুন্দর ইয়েটা করেছে না, খুব ভালো করে দেবে, অসম করেছে, কাশুন দিয়ে আছে মধ্যে না, সাইজ ছোটই আছে, যেহেতু এগ নেই তো একটু ছোটো এগ দিলে হয়তো আরও বড়ো হয়ে যেত, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, খেতে দারুণ আছে। মশলাটা খুব সুন্দর দিয়েছে, মশলাটা দারুণ দিয়েছে, স্টাফ একদম থাকলে শুধু শুধু কোনো একটা ফুড সেন্টার ফেমাস হয় না, তারা কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস তিনটাকেই ব্যালেন্স করে চলে। বাংলার আনাচে কানাচে প্রত্যেক শহরেই প্রাণকেন্দ্র যদি বলা যায় এই স্ট্রিট ফুড, সমস্ত ধরনের মানুষেরাই কম বেশি স্ট্রিট ফুড কিন্তু খেয়েই থাকেন। আর আমাদের প্রতিদিন দৈনন্দিন সন্ধ্যাবেলার বিশেষ করে খাবারের চাহিদা এনারা প্রায় মিটিয়ে থাকেন, তো এরকম স্ট্রিট ফুড বলুন, এরকম ফুড ছোট ছোট ফুড সেন্টারগুলো যারা আমাদের প্রতিদিন খাবারের অভাবগুলো দূর করে যাচ্ছেন, আমাদের জিভের টেস্টটাকে প্রতিদিন বদলাতে সাহায্য করছেন, তো এরকমই বিভিন্ন শহরে যাই এবং সেখানকার বিভিন্ন খাবার তুলে ধরা অবশ্যই চেষ্টা করি। আজ আসানসোলে এসে স্ট্রিট ফুডটা কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম, কিছুটা, অনেক বড় আসানসোল শহর আর সেই শহরের সমস্ত কিছু স্ট্রিট ফুড একদিনে কভার করা সত্যি সম্ভব নয়, কিছু করলাম আগামী দিনে যখন আবার আসবো তখন আবার তুলে ধরার চেষ্টা করব। তো এই স্ট্রিট ফুড সিরিজে আজ এই অবধি রইল, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক, লাইক তো বানতা ইয়ার, আর সাথে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আমি আরও ছুটবো আরও দৌড়াবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমাকে চাইলে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমাদের ইনস্টাগ্রামে কিন্তু 10,000+ ফলোয়ার্স অলরেডি হয়ে গেছে আর ফেসবুক পেজ কিন্তু অলরেডি 60,000+ আছে, সাথে থাকুন, আশা করি আগামী দিনে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো, সাপোর্ট আস।